এই দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মিষ্টিস ব্লগ। মিষ্টি আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর চলে এসেছি আবার একটা ব্লগে। আর আজকে কী বিষয়ে ব্লগটা সেটা তোমরা বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আজ তোমাদের সঙ্গে কার্তিক পুজোর আর কি ব্লগটা শেয়ার করব। তো 16 নভেম্বর কার্তিক ফেলে যাওয়া হয়েছে, তো সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, কার্তিক সোনা যখন এসেছে তখন তার পুজো আপ্যায়ন তো করতেই হবে, সেটা আমাদের কর্তব্য। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যেও আর কি আমরা সেলিব্রেট মানে পুজোটা করার চেষ্টা করব। তো যাই হোক, কীভাবে করি না করি সব। এখন ওই 11টার মতো বাজে আর বাড়িতে দেখছি একটা বোন ফাটিয়ে কার্তিক ফেলে গেছে, তো যাই হোক কার্তিকটা তো তুলতে হবে। তো যাই হোক, একটা জোরে বোমের আওয়াজ হয়েছে, তারপরে আমি গেট খুলে দেখছি কার্তিক। তার আধ ঘন্টা মতো কার্তিককে তোলা হয়নি, বাইরেই রাখা ছিল। তারপরে যাই হোক, এখন তোলা হচ্ছে, তো তোমরা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছ আর কি। কার্তিক সোনা চলে এসছে, এবার একে স্থাপন করে দিই, রেখে দিই। তারপরে আমার মামাম তো অনেক খুশি, একটু অসুস্থতার মধ্যে দিয়ে এটা দেখে আরও বেশি ও হ্যাপি হয়ে যাচ্ছে, আর ওর ভালো লাগাতেই আমাদের আনন্দ আর কি। তো যাই হোক, কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, মানে এর মধ্যেই আমি অ্যাড করে দেবো। তো পুজোর ব্লগটা তোমরা দেখো, আর ব্লগটা কেমন লাগছে জানাতে একদম ভুলো না। আর এই দেখো কার্তিকের সব সরঞ্জাম, মানে যা যা উনি খেতে চাইছে আর কি। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে 17 নভেম্বরের শুটিং। তো এই ড্রেস শাড়িটা আমি পরেছি, একদিনও পরা হয়নি, সেই দিনই নতুন পরেছিলাম। আর এই দেখো পুরোহিত মশাই চলে এসছে, আর পুজো যখন স্টার্ট হবে সমস্ত কিছু গোছগাছও হয়ে গেছে, এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, সবই কার্তিক সোনার ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছা। যাই হোক, ভালোই ভালোই পুজোটা হয়ে যাক, আর মামাম সুস্থ হয়ে যাক, এইটাই আমরা চাই। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে। এইগুলো দিয়ে না ওই দিয়ে যাই হোক বন্ধুরা, যথা ভাবা তথা কাজ। তো কাজটা যেহেতু
সম্পূর্ণ হলো। তো আজকের ভিডিওটার সব কিছুই অরিজিনাল অডিওটা রেখেছি, কিছু ভয়েস ওভার দিইনি। তো যাই হোক, এই যে পুজোটা সম্পূর্ণ হচ্ছে, তারপরেই আমরা চলে যাব জগদ্ধাত্রী পুজোর আর কি ডান্সটা হচ্ছে ক্যাম্পাসে, মানে শ্বশুরবাড়ির এখানে বড়। যাই হোক, এই দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছে, সেই ভিডিওগুলো তোমরা এখন দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগছে জানাতে একদম ভুলবে না। দেখলাম, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ছিলাম পাটা ব্যথা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব ভাবছি। আর মামামের শরীরটাও তো তোমরা জানো সবে একটু ঠিক হয়েছে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগ।